এক সাত শূন্য আট অঙ্ক কয়টি একবার করে দিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটিকে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে বাগ করো আমরা প্রশ্নটা আগে ভালোভাবে করবো তারপর অঙ্ক শুরু করব বলা হয়েছে যে এই চারটি অঙ্ক দিয়ে এখানে চারটি অঙ্ক এক শূন্য সাত আট দশটি অঙ্কের মধ্যে এখানে চারটি অঙ্ক এই চারটি অঙ্ক দিয়ে গঠিত এই একবার করে এই অঙ্কগুলি একবারে ব্যবহার করা যাবে দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না বলেছে যে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যাটা হবে এই চারটি অঙ্ক দিয়ে এর থেকে আর কোনো ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা যাবে না তাহলে এই সবচেয়ে ছোট সংখ্যাটাকে ক্ষুদ্রতম বলা হয় তাহলে এই সংখ্যাটিকে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করতে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি দুইটি নয় দুইটি নয় বা যদি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে চারটি নয় এরকম আমরা লাস্ট ভিডিওতে দেখেছি তাহলে এই এক সাত শূন্য আটকে যদি আমরা ক্রমান্বয়ে সাজি ছোটো থেকে বড় তাহলে আমরা সহজেই ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করতে পারবো কারণ সবচেয়ে ছোটো অঙ্কটা যদি প্রথমে থাকে তাহলে হবে সংখ্যা ছোটো তাহলে সবচেয়ে ছোটো কি শূন্য তার আসছে বড় হচ্ছে কত সে এক তার আসছে বড় হচ্ছে সাত তার আস্তে বড় হচ্ছে আট তাহলে এই ক্রমান্বয়ে যদি আমরা লিখি তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা পাওয়া যাবে দেখি আমরা তাহলে যদি শূন্য লিখি তারপরে এক তারপরে সাত তারপরে আট এখানে এই এইটা সমান দ্বারা এই সংখ্যাটা সমান দ্বারা কত একশো আটাত্তর কিন্তু শূন্য বাদ গেছে কেন শূন্য যদি প্রথমে থাকে আমরা শূন্য যদি আরো কয়টা দিই সামনে কোনো দাম নেই কেন এই শূন্যটা বাদ গেছে তাহলে আমরা যদি এই চারটি অঙ্ক দ্বারা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হয় তাহলে এই শূন্যটাকে আমাদেরকে একের ফরে দিতে হবে এই প্রথম দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যাটার ফরে দিতে হবে অঙ্কটার ফরে তাহলে কি হবে এই অঙ্কগুলি দ্বারা গঠিত সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে তাহলে এক সাত শূন্য আট দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা নির্ণয় করি আগে তারপর আমরা বাক করব সমান আসে কত তাহলে আমরা লিখি তাহলে শূন্যটা নেব কি একের পরে তাহলে এক প্রথমে নিয়ে আসবো এক তারপরে শূন্য তারপরে সাত আট তাহলে এই চারটি অঙ্ক দ্বারা সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এটা এর চেয়ে ছোট কোনো সংখ্যা নেই বা কেউ লিখতেও পারবে না তাহলে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা দেখি তাহলে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা হবে দুটি নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান আসে কত দুইটি নয় নিরানব্বই তাহলে নিরানব্বই দিয়ে এই সংখ্যাটা বাক করতে বলেছে তাহলে আমরা নিরানব্বই লিখি বাক করি তাহলে একশো এই সরি এক হাজার আটাত্তর কে ভাগ করবো তাহলে নিরানব্বই প্রথমে এই একশো সাতের মধ্যে যায় একবার করি এই সতেরো থেকে আ নয় বিয়োগ করলে আসে আট আমরা এই আট তারপরে এই এক দশ দশের থেকে দশ গেলে আর শূন্য আর থাকে আমরা কি করবো আট নামাবো এই আট তাহলে আট নামানোর পরে যদি বাঘ না যায় তাহলে কি করতে হবে এই বাঘ ফল একটি শূন্য দিতে হবে তাহলে এখানে বাঘ ফল কত আসলো এই দশ তাহলে আমরা এই বাঘ করলে আসে এখানে কত দশ তাহলে উত্তর হচ্ছে কি বাঘ ফল এই বাঘ ফল আসে দশ সমান দশ আর বাঘ শেষ সমান আসে